আজকে হচ্ছে 8ই নভেম্বর, আর দীঘা এসেছিলাম 6 তারিখে, আর আজকে বাড়ি ফেরার দিন। এখন হোটেল চেক আউট করবো, চেক আউট করে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার জন্য কিন্তু আমার ট্রেনের টিকিট কাটা ছিল না, হঠাৎ করে বাসের টিকিট বুক করে নিলাম শ্যামলী পরিবহনের, রেড বাস থেকে শ্যামলী পরিবহনের টিকিট বুক করেছি। তো আজকে আপনাদের দেখাবো, আপনারা যদি ট্রেনের টিকিট না পান সেই ক্ষেত্রে কীভাবে বাসের টিকিট বুক করবেন এবং বাসে কীভাবে কলকাতা গিয়ে পৌঁছাবেন। আমার বাসের টাইম হচ্ছে 9:50, অলরেডি 9:40 বাজে, আমার হাতে একদমই সময় নেই, মাত্র 10 মিনিট। নিউ দীঘা যে অমরাবতী পার্ক আছে সেখান থেকে কিন্তু আমি বাসে উঠবো, তো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে বাস ধরবো। তো চলুন যেতে যেতে কথা হবে। শ্যামলী পরিবহনের এই বাসটা ছেড়ে আসে ওল্ড দীঘা থেকে, আর এই হচ্ছে নিউ দীঘা বাইপাস মোড়, এদিকটা হচ্ছে ওল্ড দীঘা। শ্যামলী পরিবহনের বাসটা এই ওল্ড দীঘা থেকে এসে এই বাইপাস দিয়ে বেরিয়ে যাবে, তো আমি কিন্তু এখান থেকে বাসে উঠবো। বাস কিন্তু অলরেডি আমাদের, আজকের শ্যামলী পরিবহনের বাস দীঘা কলকাতা। এই হচ্ছে শ্যামলী পরিবহনের সিট অ্যারেঞ্জমেন্ট, 2x2 সিট। তো শুরু হয়ে গেল আজকের জার্নি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের ভলভো বাসে। দীঘা থেকে কলকাতা পৌঁছাতে এই বাসে সময় লাগবে 4.5 ঘন্টা, মানে মোটামুটি আমরা 2:20 নাগাদ এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে কিন্তু পৌঁছে যাবো। জার্নি শুরু হলো, আশা করি জার্নিটা ভালোই হবে। ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশান দেবো আজকের এই ভিডিওতে। এখন দীঘা রেলগেট পার করছি, আর সামনে কিন্তু দীঘা স্টেশন। চাউল খোলা এসে পৌঁছে গেল আমাদের বাস, এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে। চাউল খোলা থেকে কিন্তু অনেকেই এই বাসে উঠলো, মানে বাস ফাঁকাই ছিল, চাউল খোলাতে এসে কিন্তু একদম ভর্তি হয়ে গেল বাস। আর এখন সময় হচ্ছে 10:50, 10টার সময় আমাদের বাস নিউ দীঘা থেকে ছেড়ে এসেছিলো, রাস্তায় কিছুটা জ্যাম ট্যাম ছিল যে কারণে একটু দেরি হলো। তো যাই হোক, যারা মন্দারমণিতে বেড়াতে আসে তারা কিন্তু এই চাউল খোলা বাস স্ট্যান্ড থেকেই বাস ধরে কলকাতা যাওয়ার জন্য। তো আমাদের বাস এবারে চাউল খোলা থেকে ছেড়ে দিল। অনলাইনে টিকিট বুক করার সময় বোর্ডিং পয়েন্ট কিন্তু শুধুমাত্র ওল্ড দীঘা আর নিউ দীঘা এই দুটোই দেখাবে, তো সমস্যা নেই, আপনারা যদি চাউল খোলা থেকে ওঠেন বোর্ডিং পয়েন্ট ওল্ড দীঘা বা নিউ দীঘা দিয়েই বুক করতে পারেন টিকিট। ফোনে বলে দিলেই হবে যে আপনি চাউল খোলা থেকে উঠবেন, তাহলে তারা চাউল খোলা থেকে আপনাকে তুলে নেবে। অনলাইনে কিভাবে বাসের টিকিট বুক করবেন? বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইনে বাসের টিকিট বুক করা যায়, যেমন রেড বাস, গোয়াইবিবো, অ্যামাজন ইত্যাদি। টিকিট বুক করার জন্য প্রথমেই অ্যাপ ওপেন করুন। অ্যাপ ওপেন করার পরে আপনি কোথায় থেকে কোথায় যেতে চাইছেন সেটা টাইপ করুন এবং ডেট সিলেক্ট করুন। এবারে আপনি বিভিন্ন বাসের টাইম টেবিল, তাদের ভাড়া এবং বাসের ক্যাটাগরি দেখতে পাবেন। এর মধ্যে আপনি যে বাসে যেতে চাইছেন সেটা সিলেক্ট করুন। এবারে কন্ট্যাক্ট ডিটেলস, নাম, বয়স, জেন্ডার দিয়ে প্রসিড করুন। মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে লগ ইন করুন। লগ ইন হয়ে গেলে আপনি সিট অ্যাভেলেবিলিটি দেখতে পাবেন, পছন্দ মতো সিট চয়েস করুন এবং পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করলেই আপনার টিকিট বুক হয়ে যাবে। আমাদের বাস এসে পৌঁছে গেল কাথি, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:05। শের পাঞ্জাব হোটেল, এখন টাইম হলো 12:46, আর আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। সামনে নৌপালে কিন্তু আমাদের বাসের হল্ট আছে 20 মিনিট মতো। এক
এখন সময় হচ্ছে 12:50 আর আমরা এসে পৌঁছালাম নৌপালে। কোলাঘাট ছাড়িয়ে আসলাম, কোলাঘাট ছাড়িয়ে নৌপালে একটা হোটেলে আমাদের বাস 15 মিনিটের হল্ট দেবে। এই টাইমের মধ্যে আপনারা চাটা খেয়ে নিতে পারেন বা টয়লেটটা সেরে নিতে পারেন। নৌপালে যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে সেই রেস্টুরেন্টটা হচ্ছে বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট, বালাজি রেস্টুরেন্ট, এখানে আপনারা কিছু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন এই টাইমের মধ্যে। কি পাওয়া যাচ্ছে এখন? রোল, চাউমিন, মোমো হয়ে যাবে, চিলি ধোসা। আচ্ছা, আপনার পেয়ে যাবেন, থালি পেয়ে যাবেন, চিকেন থালি, মটন থালি, ভেজ থালি, আপনার ভেটকি থালি আছে, রেডি আছে, সঙ্গে সঙ্গে 15 মিনিটের হল তো বাস। হ্যাঁ, আর আপনি বাস খাবে, বাস নিয়ে যাবে প্যাসেঞ্জারকে, কোনো অসুবিধা নেই। আধ ঘন্টার মধ্যে আপনি খেয়ে নিন, নিশ্চিন্তে খান, কোনো অসুবিধা আছে। তো একটা চা নিয়ে নিলাম এখান থেকে। বাসে কেমন জার্নি করে কেমন লাগছে বলুন? না, ভালো, এখানে পরিষেবা ভালো এবং স্টপেজটাও কম দেয়, একটা মাত্র স্টপেজ, এবং তাছাড়া ওভারঅল ফিলটা ভালো, অন্যান্য অনেক বাসের তুলনায় বেটার। কখন উঠেছেন, কোথা থেকে? আমি উঠেছি চাউলখোলা, মন্দারমণি থেকে ফিরছিলাম, তো চাউলখোলা থেকে উঠেছি। টিকিট কি অনলাইন করেছেন না অফলাইন? অনলাইন করতে হয়নি, তো অফলাইনেও এখন অ্যাভেলেবল, যেহেতু এখন সিজনটা একটু এ চলছে, তো ঠিকই আছে ওভারঅল। আমরা দীঘা থেকে আসছি সবাই, একদম দীঘা থেকে উঠেছেন। আপনারা টিকিট কেটেছেন কোথা থেকে? কাউন্টার থেকে দিয়েছি। কত পড়লো ভাড়া? ভাড়া আমাদের কাছ থেকে 450 টাকা নিয়েছে। 450 টাকা। কেমন লাগছে জার্নি? জার্নি হ্যাপি জার্নি। এসেছেন কোথা থেকে আপনারা, বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, আচ্ছা আচ্ছা। কতদিনের জন্য এসেছেন ইন্ডিয়া? মোটামুটি 1 উইক। ফার্স্ট টাইম ইন্ডিয়া? কি ফার্স্ট টাইম ইন্ডিয়া। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো, বিউটিফুল। টাইম 2:32, আমরা পৌঁছালাম সাঁতরাগাছি। যাদের লাগেজ ছিল তারা এখন লাগেজ কালেক্ট করছে। 2:20 সময় আমাদের এই বাস এসে পৌঁছানোর কথা ছিল ধর্মতলাতে, এখন বাজলো 3টে, মানে 40 মিনিট লেটে আমাদের বাস এসে পৌঁছালো এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো মোটামুটি প্রায় 5 ঘন্টা 10 মিনিট মতো আমাদের জার্নিতে সময় লাগলো, এই টোটাল 188 কিলোমিটার জার্নি করতে দীঘা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আর ভাড়ার বিষয়টা আপনাদেরকে বলা হয়নি, ভাড়া হচ্ছে আমি অনলাইনে রেড বাস থেকে টিকিট বুক করেছি, আমার ভাড়া নিয়েছে 450 টাকা প্লাস GST। আর যারা অফলাইনে টিকিট করেছে, বাসে জিজ্ঞাসা করলাম 2-1 জনকে, তারা কিন্তু 450 টাকা দিয়ে টিকিট করেছে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, দীঘা থেকে শ্যামলী পরিবহন বাসে করে কলকাতা পর্যন্ত আসার। আর এখন আমি এখান থেকে চলে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি ফিরব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।